তেলে ভাজা বানানো শেখা উচিত। একদম নিরামিষ সিঙ্গারা আদা কুচি এইভাবে চেপে চেপে সিঙ্গারা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ, দিস ইজ ইয়ার মিয়ানা গালজানি। সো গাইস, আজকেও আমাকে মুড়ি খেতে হবে, সেই হাত থেকে বাঁচার জন্য আজকে আমি বানাবো হচ্ছে সিঙ্গারা। এই রাজ্যের একজন বাসিন্দা হওয়ারতে আমার মনে হয় চপ বানানো বা এই তেলে ভাজা বানানো জিনিসগুলো আমাদের শেখা উচিত, আর যে জিনিসটা আমি জানি। তো আজ আমি বানাবো একদম নিরামিষ সিঙ্গারা, সবাই বাড়িতে খেতে পারবে এরকম। চলো বেশি দেরি না করে শুরু করি। সিঙ্গারা করার জন্য আমরা উপকরণগুলো নিয়ে নিয়েছি। প্রথমে নিয়েছি 3-4টে আলু সেদ্ধ করে নিয়েছি, তার সাথে নিয়েছি 3 কাপ ময়দা, এর সাথে নিয়ে নিয়েছি সাদা তেল, বাদাম আর নারকেল কুচিয়ে ভেজে নিয়েছি। এটা অপশনাল, তোমাদের যদি ভালো না লাগে তোমরা দিতেও পারো, নাও দিতে। তার সাথে নিয়েছি কিশমিশ, এটাও কিন্তু অপশনাল, তোমাদের যদি ভালো না লাগে তোমরা নাই দিতে পারো। তার সাথে নিয়েছি ভাজা জিরে মশলা। জিরেটা আমরা শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে গুঁড়ো করে নিয়েছি, তোমরা এটা ব্লেন্ডারে বা হামানদিস্তায় বা শিলে বেটে নিতে পারো। তার সাথে নিয়েছি 1/2 চামচ চিনি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, 1/2 চামচ বেকিং সোডা। এবারে আমি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো নেব, সেটা আমি এখানে দেখাইনি, তবে সেটাও লাগবে আমার। এবার আমি সিঙ্গারার জন্য ময়দাটা মেখে নিচ্ছি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, নুনটা স্বাদ মতো, যে যার স্বাদ মতো দেবে তোমরা। এর সাথে দিয়ে দিচ্ছি চিনি। এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা, বেকিং সোডাটা ঠিক 1 চিমটি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এবার এটাকে আমরা ভালোভাবে মেখে নেব। এই জিনিসগুলো প্রথমে আগে ভালোভাবে মিক্স করে নেব, তারপরে আস্তে আস্তে আমরা জল দিয়ে মাখা শুরু করব। আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে আমরা মেখে নেব। ময়দাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা একটা কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, ততক্ষণ আমরা চলো তরকারিটা বানিয়ে নিই। কড়াইটা বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তোমরা যদি চাও এর মধ্যে ঘি এর ফ্লেভার যাদের ভালো লাগে তারা একটু 1/2 চামচ ঘিও দিয়ে দিতে পারো, জাস্ট ফ্লেভারের জন্য। ঘি এর ফ্লেভার আমি খুব একটা পছন্দ করি না, তো আমি দিচ্ছি না। তো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলোকে স্ম্যাশ করে, একদম নরম হয়ে গেছে। এবার এটাকে আমরা নাড়াচাড়া করে নেব, এটাকে আমরা লাল লাল করে আস্তে আস্তে ভাজতে থাকবো। এই ভাজা ভাজা করার সময় আমরা এর মধ্যে একটু দিয়ে দেব নুন। রান্নাটা আমরা মিডিয়াম হাই ফ্লেমে করব, এটা একদম লো ফ্লেমে করব না, কারণ আলুটা এমনি সেদ্ধ করা আছে, বেশি লো ফ্লেমে করলে একেবারে গলে যাবে। বুঝতেই পারছ হালকা হালকা লাল লাল হতে শুরু হয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা, আদা কুচি, ভাজা মশলা দিয়ে এটাকে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো দিচ্ছি। একদমই নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি, চিনিটা দিলে কালারটা একটু ভালো হয় এটাই আর কি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ, ভাজা বাদাম আর ভাজা নারকেলটা। আলু যদি বড় বড় থাকে খুন্তি দিয়ে হালকা হালকা করে ভেঙে নিতে পারো। এখানে কিন্তু আমি নুন সেভাবে আর ইউজ করছি না, কারণ আমি আলু সেদ্ধর সময় কিন্তু নুন দিয়েই সেদ্ধ করেছিলাম। আলুর তরকারি বা পুরটা আমাদের রেডি হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব। একটু বড় করে লেচি কেটে আমরা গোল করে বেলে নিলাম, সেরকম গোল হয়নি, মোটামুটি গোল মানে আমি করেছি। তো এবার এটাকে আমরা চাকু দিয়ে ঠিক মাঝ বরাবর এখান থেকে আমরা কেটে নেব, মাঝ বরাবর কেটে নিচ্ছি। এবার এটাকে আমরা নিয়ে নিলাম, এবার এটাকে আমরা এই সাইডগুলো ঠিক এইভাবে জল দিয়ে, গোল দিকটা ভেতরে থাকবে এবং এইটা বাইরের দিকে থাকবে, থেকে ঠিক এরকম করে নিয়ে আমি এই কাছাকাছি এই জল দিয়ে একটা কোণ তৈরি করে নিলাম, চেপে চেপে নিলাম, যেহেতু জল দিয়ে দিয়েছি এমনি ময়দা আটকে যাচ্ছে। ঠিক আছে, গোল হয়ে গেল। এইবার আমরা এর মধ্যে দেব পুরটা, পুরটা আমরা একটু হালকা চেপে চেপে দেব, একটু বেশি করে পুর দিয়ে দিয়ে আমরা এর মধ্যে চেপে চেপে দেবো, নাহলে সিঙ্গারাটা ফুলবে না, চ্যাপটা চ্যাপটা সিঙ্গারা হয়ে যাবে। এইবার ঠিকভাবে এই আঙুল দিয়ে
এইভাবে চেপে চেপে আমরা সিঙ্গারাটাকে এরকম এরকম পেটটা পুরো ভরিয়ে দেবো। এবার ঠিক আবার একটু জল নিয়ে এই চারিপাশটা আমরা এরকমভাবে লাগাবো, নিয়ে এইভাবে ঠিক আমরা এটাকে যদি একটু খুলে যায় একটু একটু জল নেবে, নিয়ে এইভাবে আমরা ঠিক আর কোনাগুলো ঠিক এইভাবে মুড়ে দেবে, নাহলে ভাজার টাইমে কিন্তু এই কোনাগুলো অসুবিধা করে। তো ঠিক আমাদের তৈরি হয়ে গেল সিঙ্গারা, দেখে নাও। এইবার একে একে আমরা সবকটা করে নিই। কড়াইতে তেল দিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আমি তোমাদেরকে সাজেস্ট করব কি তোমরা লো আছে এটাকে ভাজো। তেলটা গরম হয়ে এসছে, এবার আমরা আস্তে আস্তে সিঙ্গারাগুলো ভেজে নেব। এইভাবে দেখে নেব তেলটা গরম হয়েছে কিনা। এবার আমি দিয়ে দিচ্ছি সিঙ্গারাগুলো, খুব হালকা আছে, আমরা এটাকে আস্তে আস্তে ভাজবো যাতে ভেতরটা ঠিকঠাকভাবে ভাজা হয়, নাহলে ভেতরটা কাঁচা থেকে যায়। অল্প আছে, আমরা আস্তে আস্তে ভাজছি, তোমরাও একদম অল্প আঁচ দিয়ে আস্তে আস্তে ভাজবে, তাহলে বাইরেটা একদম পুড়ে উঠবে। চার পাঁচটা উপকরণ দিয়ে আমরা সিঙ্গারা বানিয়ে নিলাম। আর সিঙ্গারাটা আমি বলছি না, আমার বাড়ির লোক খেয়ে বলছে খুব সুন্দর হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করে প্লিজ আমাকে জানিও কেমন লাগলো। আর কোনো রকম যদি তোমাদের কোনো সাজেশন থাকে বা কোনো রকমের কোনো কিছু বলার থাকে, তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও, না হলে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারো। সো চলো আজকের জন্য বাস এতটুকুখানি, দেখা হচ্ছে একটা নেক্সট এপিক ব্লগের সাথে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, নিজে ভালোবাসার মানুষদেরকে অনেকটা ভালোবাসো। বাই বাই।